যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দীঘা কান্ডারি এক্সপ্রেস আইসিবি বগিয়ের পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগানো হলো। আজ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দীঘা কান্ডারি এক্সপ্রেস আইসিবি বগিয়ের পরিবর্তে জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ লাগানো হলো, যা পর্যটকদের অনেকটাই স্বাচ্ছন্দ্য দেবে বলে মনে করছে। আগে এই দীঘা তাম্রলিপ্তের এক্সপ্রেসে 17টি কোচ লাগানো ছিল, এবারে 18টি লাগানো হলো। প্রত্যেকটি বগিতে 100টি করে সিট ক্যাপাসিটি ছিল, এবার থেকে প্রত্যেক বগিতে 80টি করে সিট লাগানো হয়েছে, যেখানে পর্যটকরা অনেকটাই স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন এবং সেই সঙ্গে মালপত্র রাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এই বগিগুলি দেখতে হবে লাল রঙের, যেটাকে বলা হয়েছে এলএইচবি বগি। সেই সঙ্গে যাত্রীরা বলছেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সিটের উচ্চতা কম হওয়ায় তা পা ছড়িয়ে বসতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আরেকটি জিনিস পর্যটকরা জানিয়েছেন, আগে এই বগিগুলিতে স্ক্রু ক্যাপেলিং লাগানো ছিল, এখন এই বগিগুলিতে সিবিসি স্ক্রু লাগানো হয়েছে। এটির ফলে আগে ট্রেন দুর্ঘটনা ঘটল, বগিগুলি একটির পর একটি চেপে যেতে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটত, কিন্তু এই স্প্রিং লাগানোর ফলে বগিগুলি দুর্ঘটনায় পড়লে একটার পর একটা পাশে দাঁড়িয়ে যাবে, উপর থেকে উপরে চাপাচাপি হবে না, যার ফলে দুর্ঘটনা অনেকটাই কমবে। সেই সঙ্গে ট্রেনগুলোতে স্যানিটাইজারের ব্যবস্থা ভালো করে করা হচ্ছে, সেই সঙ্গে বাথরুম জলের ট্যাপ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তবে যাত্রীদের দাবি, এই পরিষেবা যদি চালু রাখা যায় তাহলে যাত্রীরা অনেকটাই স্বাচ্ছন্দ্য মনে করবেন এবং পর্যটকদের সংখ্যা বাড়বে বলে যাত্রীরা জানিয়েছেন। তবে পরবর্তীকালে সমস্ত ট্রেনগুলিতে এই ধরনের বগি লাগানো হবে বলে রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এই জায়গায় আজকে তো নতুন আপনারা যাচ্ছেন, যাত্রী হচ্ছেন, সেই জায়গায় কতটা সেফটি বা কতটা রিলাক্সেবল মনে হচ্ছে এই যাত্রাটাকে আপনাদের এই কোচে? সিটগুলো ঠিকই আছে আর বসাটাও মনে হয় ঠিক আছে। অ্যাক্সিডেন্টালি আমাদের সিটগুলো এক জায়গায় পড়েনি বলে আমাদের মন খারাপ হয়ে গেছে, আর কি আর কিছু না, এমনি সব ঠিকই আছে। কেউ যদি অসুস্থ বোধ করে ওপরে শুতে পারে, হ্যাঁ সেটা ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্নটা কেমন দেখছেন? পরিষ্কার আছে, তবে এখন তো নতুন, এটাকে যদি মেনটেন করা হয় তবেই সেটা বলা হবে পরিষ্কার। সেই জায়গায় পর্যটকের সংখ্যা কি বাড়বে বলে মনে হয় এই সমস্ত বগিগুলো চালু হলে? হ্যাঁ অবশ্যই বাড়বে, এখন তো এমনই তো আজকে ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকায় যাবো বোধ হয় উইক ডেজ, কিন্তু আর তো দেখছি যথেষ্ট ভর্তি হয়ে গেছে একদম। আগে যে কান্ডারিতে তাম্রলিপ্ততে যে কোচ ছিল, আজকে সেই কোচটা পরিবর্তন করে এলএইচবি কোচ লাগানো হলো, সেই জায়গায় কতটা ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে? ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অ্যাকোয়াগার্ড একটুখানি আছে, প্রথম এরকম ট্রেনটা ফাঁকা ছিল, ভালো ভালো বাথরুম ফ্যাসিলিটি ভালো আছে, তারপরে আপনার পরিষ্কার আছে, সিটগুলো ভালো, অন্য কিউরেটেড আছে অনেকটা। জায়গা কতটা পাওয়া যাচ্ছে তার ভিতর? স্পেস ভালো, অনেকটা স্পেস আছে, অল্টারনেট বগি যেগুলো আছে ওটা অনেকটা ভালো আছে, স্পেসই আছে আর হাওয়া বাতাস ভালো ঢুকছে, এই আর কি। মানে অন্যান্য কোচ থেকে এই কোচটা অনেক বেশি সুবিধাগুলো হবে, ভালো আছে। কতটা নিরাপদ মনে হচ্ছে আমার ক্ষেত্রে, কতটা নিরাপদ মনে হচ্ছে? ভালো নিরাপদ আছে, মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তাছাড়া আপনার সব থেকে ভালো যেটা লেগেছে অল্টারনেট, যেটা এই বগি থেকে পিছনে বগি যেটা আছে অল্টারনেট, ওই জায়গাটা বেশ সুন্দর করেছে, এসি আছে। এতে পর্যটকও বাড়বে বলে মনে হচ্ছে এই ট্রেনটা চালু হওয়া, এরপর বগিগুলো থাকার ফলে? বগিটা বেশ দেখতে সুন্দর আছে, দেখতে বেশ ফিনিশিং ভালো আছে, বগিটা ভালো বাড়তেই পারে। অ্যাকচুয়ালি স্পেশাল বগি নয়, এটা রেলের পলিসি, অনেক পুরনো রেকগুলো যেগুলো ছিল আপনার আইসিএফ কোচ যেগুলো ছিল সেগুলোকে কনভার্ট করা হচ্ছে আপনাদের এলএইচবি কোচে। তো এলএইচবি কোচের আমাদের ওইটা নিউ টেকনোলজির মানে এগুলো কোচ থাকে, এটাতে এটা স্পেসিয়াস হয় এবং মোর সেফটি, এগুলো মানে রেল ই থেকে মানে আইসিএফ থেকে বেশি সেফটিও থাকে এবং স্পেসিয়াসও হয় এবং কমফোর্টেবল জার্নি হয় মানে জনসাধারণের, ওই জন্য ওটাকে রেল অনেক পুরোনো রেকগুলোকে সব এলএইচবিতে কনভার্ট করছে। না না
দুর্ঘটনার বলতে আপনার দুর্ঘটনার জন্য তো এটা হচ্ছে না, অনেক পুরনো রেগুলো ছিল ওই জন্য চেঞ্জ করা হচ্ছে। আর দুর্ঘটনা হলেও এই বগি অনেক বেশি সেফটি, ওতে আপনাদের হিউম্যান লাইফ লস কম হয় এবং বগিগুলো ক্যাপসাইজ কম হয়। এগুলো বগিতে স্পেসিয়াস প্রচুর থাকে, ভেতরে মানুষের বসার কমফর্টেবল থাকে, তারপরে আপনার ভেতরে মানে নিউ টেকনোলজির ইয়ে তো উন্নত ধরনের একটু টেকনোলজি সব ফ্যাসিলিটি থাকে, ল্যাট্রিন বাথরুম থেকে শুরু করে বাকি ভেতরের যে ইন্টেরিয়ার থাকে খুব সুন্দর থাকে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।